রোনা ধরার সময় অনেক পাবেন, একসঙ্গে সংসদের এই বিশেষ অধিবেশন সফল করুন। বিরোধী সাংসদদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সংসদের বিশেষ অধিবেশনের সূচনার আগে নয়া ভবনের বাইরে দাঁড়িয়ে এমনটাই বললেন তিনি। এদিন ভাষণের শুরুতে G20-তে ভারতের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, G20 ভারতের বৈচিত্র্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকাকে G20-তে স্থায়ী সদস্য পদে দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত, আর সেটা সর্বসম্মতিতে গৃহীত হয়েছে। বৃহত্তর এশিয়ার আজ নেতৃত্ব দিচ্ছে ভারত। ভারতের G20-তে সাফল্যের এই প্রাককালে নতুন যুগের সূচনা হয়েছে। রবিবার যশোভূমি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সেই উল্লেখ করেন, তিনি বলেন, গতকাল যশোভূমির ইন্টারন্যাশনাল কমিউনিটি সেন্টারের উদ্বোধন হল। বিশ্বকর্মা পূজোর শুভ সময় এখন, বিশ্বকর্মার প্রগতি উদ্বোধনের দেবতা, আর আমাদের দেশেরও এই সময়টা উন্নয়ন এবং উদ্ভাবনের। ভারত আজ এক নয়া আত্মবিশ্বাস অনুভব করছে বলে তিনি জানান। এরপরে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, রোনা ধরার অনেক সময় পাবেন, করতে থাকুন। আমি আশা করি পুরনো খারাপ জিনিসগুলো ছেড়ে ভালো জিনিসগুলি নিয়ে আমরা নতুন সংসদ ভবনে প্রবেশ করব। এই পণ আমাদের প্রত্যেককে সংসদকে নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল গণেশ চতুর্থী, গণেশ বিঘ্ন দূর করেন বলে মনে করা হয়। ভারতেও উন্নয়নের রাস্তার কোনো বিঘ্ন আসতে দেওয়া যাবে না, তাই সংসদের এই বিশেষ অধিবেশন ছোট কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। मैं सभी आदरणीय सांसदों से आग्रह करता हूं कि छोटा सत्र है, ज्यादा से ज्यादा समय उनका मिले, उमंग और उत्साह के वातावरण में मिले। रोने धोने के लिए बहुत समय होता है, करते रहिए। जीवन में कुछ पल ऐसे भी होते हैं जो उमंग से भर देते हैं, विश्वास से भर देते हैं। मैं छोटे सत्र को उस रूप में देखता हूं। मैं आशा करता हूं कि पुरानी बुराइयों को छोड़ करके, उत्तम से उत्तम अच्छाइयों को साथ लेकर के हम नए सदन में प्रवेश करेंगे, और नए सदन में अच्छाइयों की मूल्य वृद्धि करने में कोई कमी नहीं रखेंगे। ये प्रण सभी सांसद हम लेकर के चले, इसका ये महत्वपूर्ण पर्व है। कल गणेश चतुर्थी का पावन पर्व है। गणेश जी विघ्नहर्ता देवता माने जाते हैं। अब भारत की विकास यात्रा में कोई विघ्न नहीं रहेगा, निर्विघ्न रूप से सारे सपने सारे संकल्प भारत परिपूर्ण करेगा। और इसलिए गणेश चतुर्थी के दिन ये नव प्रस्थान, नए भारत के सारे सपनों को चरितार्थ करने वाला बनेगा। इसलिए भी ये सत्र छोटा है, लेकिन बहुत मूल्यवान है। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।